কলম আমাদের নিত্যদিনের সঙ্গী। কলমের বিপুল ব্যবহারের কারণে নানা রকমের কলম আসে বাজারে। নানান আকারের নানান মাপের কলম দোকানে গেলেই দেখা যায়, কিন্তু একটি কলমের ওজন যদি হয় 37 কেজির বেশি, তখন নিশ্চয়ই চোখ কপালে উঠবে। এমনই একটি বড় কলম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক ব্যক্তি। বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠেছে সেটি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরে শ্রীনিবাস বিশাল আকারের একটি বলপয়েন্ট কলম বানিয়েছেন। কলমটি 5.5 মিটার বা 18 ফুটেরও বেশি লম্বা, ওজন 37.23 কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে বিশ্বে এত বড় কলম বানানো হয়নি। এটাই বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম। গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি কলমটি নিয়ে বানানো একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে বিশাল আকারের কলমটি তুলে ধরেছেন, লেখার চেষ্টাও করছেন। এতে বলা হয়েছে, কলমটি দিয়ে লিখতে গেলে 4 থেকে 5 জনের প্রয়োজন হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আচার্য শ্রীনিবাসের এমন উদ্যোগের প্রশংসাও করেছেন। তবে অনেকেই এই কলমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, মজাও করেছেন। একজন ভিডিও নিচে মজা করে লিখেছেন, কলমটি হয়তো হালকের ব্যবহারের জন্যই বানানো হয়েছে। আচার্য শ্রীনিবাস সংবাদ মাধ্যমকে জানান, ছোটবেলায় তার মা তাকে একটি কলম উপহার দিয়েছিলেন, সেটি তার ভীষণ পছন্দের ছিল। তখন থেকেই তিনি ভিন্ন ধরনের কলম বানানোর চিন্তা করতেন। সেই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে বানিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে বড় কলম, যা তাকে এনে দেয় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি।